আপনার কাছে যদি পাকিস্তানি ভিসা থাকে আর ইন্ডিয়া ওর ভিসা থাকে কোন দেশে যেতে চাবেন আপনি পাকিস্তান বৌদ্ধ ধর্ম আছে সেজন্য আমি পাকিস্তানি বন্ধু বান্ধব আছে বিহারি অনেক আছে কিন্তু আমি আসসালামু আলাইকুম জি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল यहां पे बात करेंगे अगर बांग्लादेशियों को मौका मिले पाकिस्तान जाने का इंडिया जाने का तो वो कहां जाना पसंद करेंगे। बहुत इंटरेस्टिंग किस्म का एक सर्वे है जो किया गया है। पाकिस्तानी बांग्लादेश में मौजूद हैं और उन्होंने बकायदा बहुत सारे बांग्लादेशी लोगों से जब ये पूछा तो उनका क्या जवाब था, उनका जवाब सुन के आप लोग हैरान रह जाएंगे। बहुत इंटरेस्टिंग वीडियो है। बांग्लादेशी इंडिया जाना चाहेंगे या पाकिस्तान, वीडियो आप लोग आखिर तक देखें। वीडियो देखने से पहले मेरे चैनल पे आप लोग न्यू हैं तो मेरे चैनल को लाजमी सब्सक्राइब करें और वीडियो को लाजमी लाइक करें। तो चलते हैं देखते हैं वीडियो, लेट्स गो। আপনার কাছে যদি পাকিস্তানি ভিসা থাকে আর ইন্ডিয়া ওর ভিসা থাকে কোন দেশে যেতে চাবেন আপনি? পাকিস্তান। পাকিস্তান কি কি কারণে, কিসের জন্য? একটু ঘুরে, কারণ পাকিস্তানের সাথে পূর্বে যোগ ছিল, একটু ঘুরে দেখার জন্য। তো ঘুরে দেখার জন্য ইন্ডিয়াতে যাওয়া যায় না? তারপর আমি পাকিস্তান প্রেফার করি ইন্ডিয়া। তো আজ বাংলাদেশিয়ন সে পুছতে হ্যাঁ পাকিস্তান জানে কা মৌকা মিলে ইয়া ইন্ডিয়া মে জানে কা মৌকা মিলে তো ইয়ে কি ইন্ডিয়া যায়েঙ্গে ইয়া পাকিস্তান যায়েঙ্গে? আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিন্দিতে কথা বলতে পারবেন? না, বাংলাতে বললে বেশি ভালো হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, মনে করেন আমি আপনাকে পাকিস্তানে ভিসা করাই দিলাম বা ভারতের ভিসা করাই দিলাম, আপনার কাছে পাকিস্তানি ভিসা আছে আর ভারতের ভিসা আছে, আপনি কোন দেশে যেতে চাইছেন, মানে যেতে যাবেন, যে ভারতে যাবেন যাবেন নাকি পাকিস্তান যাবেন? আসলে পাকিস্তানে তো আমাদের দেশ থেকে একটা অনুমতির প্রবলেম থাকে, ওই হিসেবে আমি ইন্ডিয়াতে যাইতে বেশি আগ্রহ থাকবে। ও আচ্ছা, মানে আপনার কাছে যদি সব অনুমতি আছে মানে এখন আপনি কোন দেশে যাবেন ভিসা? অবশ্যই পাকিস্তানে যাব। পাকিস্তানে যাবেন না? কিসে, কোন কারণে যাবেন, মানে ওখানে কি আপনার ভালো লাগে পাকিস্তান? ওইখানের পরিবেশ, ওইখানের যে ইয়া আছে, মানে মুসলিম কান্ট্রি, ওই হিসেবে আমাদের দেশের সাথে একটা সম্পর্ক আছে, ওই হিসেবে আমি চাইবো সবসময় পাকিস্তানে যাওয়ার জন্য বেশি ট্রাই করব। আচ্ছা, পাকিস্তানের রাজধানী কাকে বলে? পাকিস্তানের রাজধানী মেবি পাকিস্তানে কোন ভাষা বলে? পাকিস্তানে উর্দু ভাষা বলে। উর্দু ভাষা না? ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যদি পাকিস্তানি ভিসা থাকে আর ইন্ডিয়ারও ভিসা থাকে, আপনি কোন দেশে যেতে, মানে যেতে আপনার মন চাবে, যে পাকিস্তানে যাবেন নাকি ইন্ডিয়াতে যাবেন? অ্যাকচুয়ালি পাকিস্তানে যাইতে চাবো, যেহেতু পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের মধ্যে একটা মানে সম্পর্কিত যেহেতু আছে, অবশ্যই পাকিস্তানে যাইতে চাবো। আচ্ছা, মানে ইন্ডিয়াতে যেহেতু পাকিস্তানের সম্পর্কে মানে বেশি ধারণা আছে, যেহেতু পাকিস্তানে আমাদের বাংলাদেশের মধ্যে কিছুটা মানে উন্নত দেখি, তো অবশ্যই পাকিস্তানে মানে যাওয়ার। আচ্ছা আচ্ছা, পাকিস্তানের রাজধানী কাকে বলে? পাকিস্তান রাজধানী জানেন না? না, জানেন। ও আচ্ছা, ঠিক আছে। পাকিস্তানি কোন ভাষা বলে মানুষ? পাকিস্তান তো একচুয়ালি উর্দু ভাষা বলে। উর্দু ভাষা না? উর্দু ভাষা বলতে পারবেন আপনি? উর্দু ভাষা তো বলতে পারেন। ওকে, ধন্যবাদ। পাকিস্তানের রাজধানী কাকে বলে? ইসলামাবাদ। ইসলামাবাদ কিভাবে জানেন আপনি? পড়া হয়েছে তাই। আচ্ছা, আপনার কাছে যদি পাকিস্তানি ভিসা থাকে আর ইন্ডিয়ার ভিসা থাকে কোন দেশে যেতে চাবেন আপনি? পাকিস্তান। পাকিস্তান কি কি কারণে, কিসের জন্য? একটু ঘুরে, কারণ পাকিস্তানের সাথে পূর্বে যোগ ছিল, একটু ঘুরে দেখার জন্য। তো ঘুরে দেখার জন্য ইন্ডিয়াতে যাওয়া যায় না? তারপর আমি পাকিস্তান প্রেফার করি ইন্ডিয়ানে, মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সীমান্তে কিছুদিন পর পর গোলাগুলি, মানে অনেক মানুষ মাঝে আমার বেসিক্যালি ব্যাপারটা পছন্দ না, সে হিসেবে পাকিস্তানটা আমি প্রেফার করি। পাকিস্তানে যাবে না? পাকিস্তানে মানুষ কোন ভাষা বলে? উর্দু। উর্দু? আর উর্দু আপনি বলতে পারবেন না, তো পাকিস্তানে গিয়ে কী বলবেন? বাংলা বলতে পারবেন? ট্যুর গাইড নিয়ে যাবো। ওকে, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। মনে করেন আপনার কাছে ইন্ডিয়ারও ভিসা আছে আর পাকিস্তানি ভিসা আছে, আপনি কোন দেশে যাবেন? আমার যদি কোনো প্রয়োজন থাকে, যেখানে যাওয়ার প্রয়োজন হয় ওইখানে যাব। এখন আপনি দেখেন আপনার কাছে দুই দেশের ভিসা আছে, এখন কোন দেশে যেতে ইচ্ছা করবে আপনার, মানে কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে বা কোন দেশে ঘোরার ইচ্ছা আছে আপনার? না, কোনোটাই ইচ্ছা নাই, মানে কানাডার দিকে যাওয়ার ইচ্ছা আর কি। আর হচ্ছে ঘোরার জায়গা, ইন্ডিয়াতে ঘোরার জায়গা বেশি সবাই জানে, ওই হিসাবে ঘুরতে হলে ইন্ডিয়াতে যাব। ইন্ডিয়াতে যাব যদি ঘোরা রিলেটেড হয়। হ্যাঁ, ঘুরতে হলে ইন্ডিয়াতে যাব। আর এমনিতে
এমনিতে পাকিস্তান পাকিস্তান এমনি ভালো ইন্ডিয়াও ভালো পাকিস্তানও ভালো এটা তো আপনার কোন দেশে যাইতে আমি আমি ভাগ করতে যাচ্ছি না দুইটাই দুইটা দুই জায়গায় আছে আচ্ছা 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 পাকিস্তানের রাজধানী কাকে বলে পাকিস্তানের রাজধানী মানে কাকে বলে হ্যাঁ মানে পাকিস্তানের রাজধানী কোন শহর মানে কে বলে রাজধানী করাচি করাচি আর কোন আছে নাকি করাচি আছে লাহোর লাহোর ছিল না আমি আমি আসলে ভুলে গেছি জানতাম ভুলে গেছি আচ্ছা আচ্ছা তো খুব ভালো আচ্ছা পাকিস্তানে কোন ভাষা বলে মানুষ উর্দু উর্দু ভাষা আপনি বলতে পারবেন না এক ভাষা মানে হিন্দির সাথে মিক্স হয়ে যাবে হিন্দি বলতে পারবেন মোটামুটি যে কার্টুন দেখে দেখে বুঝুন তো ওকে ওকে আমি আপনার কাছে একটা প্রশ্ন করি হ্যাঁ জি আপকো কোন সি কান্ট্রি মে জানা হ্যায় আপ বতাইয়ে মুঝে ইন্ডিয়া আর পাকিস্তান দোনো মে জানা হ্যায় দোনো মে জানা হ্যায় এক এক চুজ করিয়ে নাই এক নেই চুজ করনা নাই দোনো মে জানা দোনো মে জানা থ্যাংক ইউ ধন্যবাদ আপনি কি উর্দুতে কথা বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো ওকে मैं आपसे कुछ सवाल करता हूँ आप जवाब दीजिए मेरी बात समझ आई आपको हाँ मैं एक बार तो कथा बोलते पर ना बांग्ला एक बार बोलते पर ना ओके ठीक है आप मने करें आपने कहा से पाकिस्तानी वीज़ा आसे और इंडिया रो वीज़ा आसे हाँ आपने कौन देश है जाबन हमें हमें पाकिस्तानी तो जाबो पाकिस्तान जाबन की कारण है पाकिस्तान है किया से আমরা তো যাবো অথবা ইনকাম করার জন্য ইনকাম করার জন্য তাহলে ইনকাম করার জন্য আপনি পাকিস্তান যাবেন ইন্ডিয়াতে যাবেন না না ইন্ডিয়াতে আচ্ছা আচ্ছা পাকিস্তানের রাজধানী কাকে বলে রাজধানী কি আপনি জানেন রাজধানী কি নামে অতটুকু জানি না তো আমি তেমন একটা পড়ালেখা করি নাই তাই আচ্ছা পাকিস্তানে কি ভাষা বলে মানুষ কি ভাষা বলে ওই ভাষাটা আমি আসলে জানি ওয়ালাইকুম আসসালাম আপনি উর্দুতে কথা বলতে পারবেন জি না বাংলাতে বলে হ্যাঁ জি ওকে আপনার কাছে মনে করেন পাকিস্তানি ভিসা আছে আর ভারতের ভিসা আছে জি কোন দেশে যাবেন আমি ভারতের ভিসা পাকিস্তানের ভিসা হ্যাঁ দুই দেশের ভিসা আছে কোন দেশে যাবেন আপনি মানে যদি বলি না কোন দেশে যাব না কোন দেশে যাবেন না না মানে ফ্রিতে ভিসা আছে যদি কোন এক দেশে যাওয়ার লাগে তাহলে কোন অন্য দেশে হলে যাব পাকিস্তান ভারতে যাবেন না না দুই দেশে যাবেন না কেন না আমি যাই ইউরোপে যাব মানে একটা কোয়েশ্চেন যদি যাইতে হয় হ্যাঁ তো দুই দেশের মধ্যে কি এক দেশে যদি যাইতে হয় কোন দেশে যাবেন যাবেন পাকিস্তানে যাব পাকিস্তান যাবেন জি ওটা কি কারণ কি করতে ওটা ইসলাম কান্ট্রি ওই কারণে যাব আচ্ছা জি আচ্ছা পাকিস্তানের রাজধানী কি এটা জানেন না পাকিস্তানের মানুষ কি ভাষা বলে পাকিস্তানের মানুষ পাকিস্তানি ভাষা বলে কি ভাষা ভাষার নাম হয় না উর্দু ভাষা বলে উর্দু ভাষা উর্দু ভাষা আপনি বলতে পারবেন না বলতে পারেন না না ওকে ধন্যবাদ ওয়া আসসালাম উর্দুতে কথা বলতে পারবেন কি উর্দুতে কথা বলতে পারবেন ওকে মনে করেন আপনার কাছে দুই দেশের ভিসা আছে এক ভারতের ভিসা আছে আর এক পাকিস্তানি ভিসা আছে কোন দেশে যাবেন আপনি ভারতে ভারত যাবেন কি কারণে জব করার জন্য জব করার জন্য ভারত যাবেন কেসে হ্যায় আপ কেসে হাম ডিউটি মে ঠিক হ্যায় আপ সিটিং অন ইয়েস উর্দু সমঝ আ রহি আপকো সম সম ওকে ওকে আচ্ছা মনে করেন আপনার কাছে ভারতের ভিসা আছে আর পাকিস্তানি ভিসা আছে কোন দেশে যাবেন আপনি ভারতে যাব আগে ভারত যাবেন পাকিস্তান যাবেন না পাকিস্তান পরে আমার বড় মা পাকিস্তান আপনার বড় মা পাকিস্তান তাহলে আপনি ভারত গিয়ে কি করবেন ভারতে আমার আব্বা আমার মারে বিয়ে করে 16 বছর ভারতে আছিল ও পাকিস্তান যখন আমার বড় মা চলে যায় ও বিহারি হিন্দু কিন্তু ও আচ্ছা হিন্দু বিহারি ও পোলা আছে আপনার মতো বড় ভাই আচ্ছা পরে সব পাকিস্তান চলে যায় বিহারিদের সাথে আমার আব্বার সাথে 10 12 বছর সম্পর্ক আমার 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 দাদা যখন মারা যায় তখন আমার আব্বা আমার মারে নিয়ে এনে 16 বছর ইন্ডিয়াতে ভাই আমার ভাই বোন সব ইন্ডিয়াতে জন্ম আমার বড় বোন 3 মাস ধরে কোলে করে দাদা মারা গেছে চলে আইছে একবার বিপদ আপনার মা পাকিস্তানে আছে বড়টা বড় মা পাকিস্তানে বড় মা আপনার মতো সুন্দরী তাই তো ওনার সাথে দেখা করতে যাবেন না পাকিস্তান আমার বড় মা না আমার মার বড় বোন ইন্ডিয়াতে আচ্ছা আচ্ছা আগে ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়াতে আসামে মহারাষ্ট্রে অনেক পয়সালা ঠিক আছে আচ্ছা ভারতে আর পাকিস্তানে কি ভাষা বলে মানুষ উর্দু ভাষা বলে ধরেন হিন্দি ভাষা বলে হ্যাঁ গুজরাট গুজরাটি ভাষা বলে আপনি বলতে পারবেন বা পারলে তো যাইতাম গা আচ্ছা পারলে তো আমি 2000 টাকা খরচ করলে কুক মিলে দিয়ে চলে যেতাম আটা আচ্ছা আমার মেজো ভাই 14 বছর ভারতে চলে গেছে আমার বড়টা আচ্ছা পাকিস্তানের রাজধানী কি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ না? হ্যাঁ ইসলামাবাদ। পূর্ব পাকিস্তান বলে বুট্টু যত কিছু সাহায্য করত বাংলাদেশে সাহায্য করত। হ্যাঁ হ্যাঁ তাই। পাকিস্তানের যত উৎপাদন গম ভুট্টা গম ভুট্টার গুড়ি খাইতাম আমরা ছোটবেলায়। ভুট্টার গুড়ি চিনি দুধ খাইয়া আট খেতে দিত গলা। তাই ছোটবেলায় স্কুলে যাইতাম না তখন আমি ক্লাস ফোর ফাইভ পর্যন্ত এনে সিমবি পড়ুবার। আমি বৌদ্ধ ধর্ম সেই জন্য আমি পাকিস্তানি বন্ধু বান্ধব আছে বিহারি অনেক আছে কিন্তু আমি পাকিস্তানের কিন্তু সাপোর্টার পাকিস্তানের সাপোর্টার। আচ্ছা কিন্তু ভারতের সাপোর্টার না ভারতকে আমি কিনে করি কিন্তু আমার জন্ম তো বাংলাদেশে। তা এখন আপনি বলছেন যে আপনাকে যদি কখনো যাইতে হয় আপনি ভারতে যাবেন পাকিস্তান যাবেন না? তো ভারত না গেলে আমি পাকিস্তান কেমনে যাবো? ডাইরেক্ট পাকিস্তান যাইতে গেলে আমাদের এই 8000 টাকা বেলেন ভাড়া লাগবে। আপনি কি হেঁটে যাবেন? ये वीडियो आप लोगों ने देखी है, बहुत मजे की वीडियो और मुझे ये देख के इतना अच्छा लगा है। और बांग्लादेशियों से पूछा गया है कि अगर आपके पास आपको मौका मिलता है आपके पास वीजा है पाकिस्तान और इंडिया का तो आप इन दोनों में से कहाँ जाना चाहेंगे? तो यहाँ पे जी मोस्टली बांग्लादेशियों ने कहा जी हम पाकिस्तान जाएंगे और वहाँ पे हम घूमना फिरना चाहते हैं देखना चाहते हैं। तो मुझे बहुत अच्छा लगा कि बांग्लादेशी जो है पाकिस्तान से इतना प्यार करते हैं कि पाकिस्तान को ही हमेशा चूज़ करते हैं। जब भी इंडिया और पाकिस्तान की बात होती है तो पाकिस्तान के लिए बहुत ज़्यादा पॉजिटिव सोच रखते हैं। तो मुझे हमेशा ही इस तरह की वीडियोस देख के बहुत बहुत ज़्यादा अच्छा लगता है और ये भी बहुत ज़्यादा सरप्राइजिंग एक वीडियो थी। आई थॉट कि आप लोगों के साथ शेयर करें लोगों का क्या पॉइंट ऑफ व्यू है इस हवाले से और लोग क्या सोचते हैं। यहाँ जी पता चल जाता है ठीक है कौन क्या सोचता है किसके बारे में। तो बहुत इंटरेस्टिंग वीडियो थी। आप लोग इस वीडियो में थे या नहीं थे वेल ये भी आप लोगों ने बताने साथ अगर आपको मौका मिले पाकिस्तान या इंडिया में से किसी एक कंट्री में जाने का तो आप कहाँ जाना पसंद करेंगे? आप लोगों ने मुझे लाजमी बताना है कमेंट सेक्शन में। मैं आप लोगों के जवाब का जो है वेट करूँगी। आप लोगों ने ये वीडियो लाजमी लाजमी शेयर करनी है व्हाट्सएप पे अपने फ्रेंड्स और फैमिली के साथ ताकि हमें ज़्यादा लोगों की जो ओपिनियन है उसका पता चल सके। अभी मैं वीडियो को यहीं पर ख़त्म करूँगी। आई विल सी यू टिल देन टेक केयर हाफिज़ बाय।